হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো আপনারা কীভাবে ডুয়েল অ্যাপ তৈরি করবেন এটা কিন্তু ফোনের সেটিংসেই দেওয়া আছে তো যাদের আপডেট ফোন তারা কিন্তু সকলেই এই গ্যাসটা সেটিং থেকে করে নিতে পারবে তো প্রথমে এর জন্য আমাদের সেটিংসে চলে যেতে হবে তো আমরা সেটিংসে চলে আসলাম এবং আমরা একটু নিচে যাব নিচে স্ক্রল ডাউন করব এখানে আপনারা দেখতে পারবেন অ্যাপস বলে একটা অপশন আছে সেটাতে ক্লিক করেন এখানে দেখতে পারবেন ডুয়াল অ্যাপস বলে অপশন আছে তো এটার উপর ক্লিক করেন তো এখান থেকে দেখতেই পাচ্ছেন আমি দুইটা কিন্তু অন রেখেছি এখান থেকে আপনারা যে কোনো অ্যাপ যেটা আপনি দুইটা বানাতে চান ঠিক আছে আপনার এই একটার ক্লোন হবে তো টোটালে দুইটা হবে তো এই যে আমি একটা অন করে দিলাম অন করার সাথে সাথে কিন্তু এটা ডুয়াল হয়ে গেল তো এখানে দেখতে পাচ্ছেন প্রো এটা কিন্তু ডুয়াল হয়ে গিয়েছে অর্থাৎ দুইটা হয়ে গিয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন একটা আমার আগের আর একটা কিন্তু এইমাত্র তৈরি হলো ঠিক আছে তো এই হলো দুইটা আপনারা দেখতেই পাচ্ছেন তো খুব সহজেই আপনার সেটিংস থেকে এইভাবে করে নিতে পারেন একদম ইজি একটা কাজ তারপরও অনেকেই জানে না যার কারণে ভিডিওটা বানানো তো এটা হলো আপনার ক্লোনটা যেটা কপি মাত্র তৈরি করলাম এটা হলো ক্লোনটা ঠিক আছে আর এইটা হলো আগেরটা তো বুঝতেই পারতেছেন তো আমি দুইটা কিন্তু চালাতে পারবো আপনারা এভাবে যে কোনো অ্যাপ আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই বিকাশ অ্যাপ দুইটা চালানো যাবে কি না হ্যাঁ আপনারা এখান থেকে এই ডুয়েল করে দুইটা কিন্তু চালাতে পারবেন বিকাশ অ্যাপ একসাথে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর এটা আনইনস্টল করলেই কিন্তু ক্লোনটা কেটে যাবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং নতুন ভিডিওটি হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে